তবে আফগানিস্তানের প্রায় শতভাগ মানুষ যেহেতু মুসলিম, এখানে ইসলামী আইনেই সবকিছু চলবে। তালেবানের সরকার ব্যবস্থায় গণতন্ত্রের কোনো জায়গা থাকবে না। একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে দেশ, তারাই মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তা নিয়োগ দেবেন। খুশি হলাম আজকের খবরটা পড়ে, তালেবান পরিষ্কার বলে যে কোনো গণতন্ত্র নাই, এটা চলবে স্রেফ পরামর্শের ভিত্তিতে, সুরা কাউন্সিলের মাধ্যমে। বলল আলহামদুলিল্লাহ, 96 সাল থেকে এই 2021 সাল পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, আমাদের সংগঠন চলেছে পরামর্শের ভিত্তিতে, আমিরের প্রতি আনুগত্যের ভিত্তিতে, এখানে কোনো রকম পরামর্শের বাইরে কোনো রকম গণভোট গণতন্ত্র কিছুই চলবে না। শুনে আলহামদুলিল্লাহ বলি মসজিদে আসছি আসছি, আমি যে সমস্ত শয়তানদের ধোকায় পড়িয়ে না জানি আবার গণতন্ত্র হয়ে যায় কিনা। রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার, বাস এই বিষ ঢুকিয়ে দিল, এই তিনটা বিষ ঢুকিয়ে উসমানী খিলাফতকে ধ্বংস করা হয়েছে। ইতিহাস ভুললে চলবে না, যারা ইতিহাস জানে না তাদের কোরআন হাদিসের মধ্যে ঢোকাই উচিত না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। তাকওয়া কিভাবে মানুষকে বিজয়ী করে এবং আল্লাহ পাকের সূরা নূরের আয়াত কিভাবে বাস্তবায়িত হয়, দৃষ্টান্ত খেলে আপনার নেন। আল্লাহ তো বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলু সালেহাত লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারগণকে এবং সৎকর্মশীল বান্দাদেরকে, লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই তিনি দুনিয়াতে খেলাফত দান করবেন। আজকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসছে, কতজন যে কত ব্যাখ্যা দিচ্ছে। খুশি হলাম আজকের খবরটা পড়ে, তালেবান পরিষ্কার বলে যে কোনো গণতন্ত্র নাই, এটা চলবে স্রেফ পরামর্শের ভিত্তিতে, সুরা কাউন্সিলের মাধ্যমে। বলল আলহামদুলিল্লাহ, 96 সাল থেকে এই 2021 সাল পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, আমাদের সংগঠন চলেছে পরামর্শের ভিত্তিতে, আমিরের প্রতি আনুগত্যের ভিত্তিতে, এখানে কোনো রকম পরামর্শের বাইরে কোনো রকম গণভোট গণতন্ত্র কিছুই চলবে না। শুনে আলহামদুলিল্লাহ বলি মসজিদে আসছি আসছি, আমি যে সমস্ত শয়তানদের ধোকায় পড়িয়ে না জানি আবার গণতন্ত্র হয়ে যায় কিনা। ইতিহাস ভুললে চলবে না, ওসমানীয় খেলাফত ধ্বংস করেছে এই গণতন্ত্র, এই জাতীয়তাবাদ এবং এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই তিনটা সুরি চালিয়ে ইসলামী খেলাফতের মধ্যে যুবক শ্রেণীকে ধ্বংস করেছে এই রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার, বাস এই বিষ ঢুকিয়ে দিল, এই তিনটা বিষ ঢুকিয়ে উসমানীয় খিলাফতকে ধ্বংস করা হয়েছে। ইতিহাস ভুললে চলবে না, যারা ইতিহাস জানে না তাদের কোরআন হাদিসের মধ্যে ঢোকাই উচিত না। যে মুসলমান যুদ্ধ করে, লড়াই করে, শহীদ হয়, সব কিছু হয়, শুধুমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, মানুষ যেন মানুষের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করে, এজন্যই হাতেম তাই ছেলে প্রখ্যাত দানবীর হাতেম তাই, তার ছেলে যখন আদি ইবনে হাতেম ইসলাম কবুল করার জন্য গিয়েছেন মদিনায়, ওই সময় আল্লাহ রাসূল সূরা তওবার 31 আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পীর দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে ছেড়ে। সঙ্গে সঙ্গে জবাব দিল, লাসনা না আবুদহুম, হে আল্লাহ রাসূল, আমরা তো আমাদের পীর আউলিয়াদেরকে ইবাদত করি না। উত্তরে আল্লাহ কি বলছিলেন, আল্লাহ যেগুলো হারাম করেছেন তোমরা সেগুলোকে হালাল করো, আর তোমার জনগণ কি সেটা হালাল করে না? আল্লাহ যেগুলোকে হালাল করেছেন তোমরা সেগুলোকে, আহবার রহমান তোমরা যারা আছো তোমরা সেগুলোকে আবার হালাল করো, তোমাদের জনগণ কি সেটা হালাল করে না? কলা বলা, হ্যাঁ তা তো করে। আল্লাহ রাসূল জবাব দিলেন কি, বাতিলকা ইবাদাত হুম, এটাই তোদের ইবাদত করা হলো, আল্লাহ 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 জিকির করার নাম আল্লাহ নয়, আল্লাহ বিধান মানার নাম হচ্ছে আল্লাহ। বিধান নেই কিছুই নেই খেলে আল্লাহ আল্লাহ সিল্লাসিলি করবা, এটাতে কোনো লাভ হয়নি তো। এই হাদিসগুলো সামনে রাখেন আর ইবাদতের ব্যাখ্যা নেন। আজকেও যদি তালেবান আফগানিস্তানে এসে আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে, মধ্যমপন্থা দেশ চালায়, সবল চরমপন্থা ও শৈথিল্যবাদ পরিত্যাগ করে ইনশাল্লাহ বর্তমান যুগে সারা পৃথিবীতে তারা হবে আদর্শস্থানীয় ইমারতের অধিকারী।
আমরা দোয়া করবো আল্লাহ পাক তার যেন মধ্যপন্থী হয়ে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার তৌফিক দান করেন। আমাদের নেতারাকে ভয় পেয়েছে, এদেশের লোকেদের উৎসাহিত নয়, অবশ্যই উৎসাহিত হবে মুসলমান। আমরা উৎসাহিত হবে না তার মানে তোমরাও তো মুসলমান, তোমরাও তাদের মতো আদর্শ গ্রহণ করো। হাদিস কোরআন তোমাদের কাছে আছে, কোরআন কি অকেজ্য, হাদিস কি অকেজ্য, এই কোরআন কি তোমরা পড়ো না? মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী চলছে আর মাইকে কোরআন চলছে কেন? কোরআন বাদ অন্য কিছু করো, কোরআনকে সবাই সম্মান করে, কোরআনকে পালন করে না অধিকাংশই মানুষ। কোরআনকে অবশ্যই মেনে নিতে হবে, কোরআনের সার্বিক বিধান সার্বিক জীবনে পরিণত করতে হবে। সেদিনকার পার্শ্বিক সাম্রাজ্য যেভাবে ধ্বংস হয়েছে অহংকারের কারণে, আমরাও যেন অহংকারে ফেটে না পড়ি। রুস্তম যখন এই কথাগুলো শুনলেন, উনি বললেন তার নেতাদেরকে, উনি বললেন হে রবি বিন হামের, তোমরা কি আমাদেরকে একটু সময় দেবে? আমরা আমাদের নেতাদেরকে চিঠি লিখবো, তারপর তারা বৈঠক করে একটা সিদ্ধান্ত দেবেন। পরিষ্কার জবাব দিল, আমাদের রসুল আমাদের শিখিয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে প্রতিপক্ষকে মাত্র 3 দিন সময় দেওয়া যাবে, 3 দিনের বেশি আর সময় হবে না। তখন তিনি তার নেতাদের সঙ্গে বসলেন ও সব কথা বললেন। লোকেরা বলছে আপনি দেখেন না লোকটা পোশাক কিরকম খারাপ, এই সমস্ত আলতু ফালতু নোংরা লোকে আমাদের এই প্রাসাদে ঢুকছে, মখমলের উপরে বর্ষার গুঁতা মেরে সে বালিশগুলো ছেড়ে গেছে, মখমল ছিঁড়ে গেছে, কী লোকের বেয়াদব এরা, আর ঘোড়া নিয়ে একবার সোজা ঢুকে পড়ছে ঘরের মধ্যে, কোনো আদব লিহাজ কিছু বোঝে না। রুস্তম বলে দেখো, যারা বীরের জাতি তারা এসব তকাই করে না, তোমরা খালি মখমলের পোশাক দেখো, জামা কড়া খুলে দেখো, আরবরা হলো স্বাধীন জাতি, ওরা সহজ সরল মানুষ, এত ঝাঁকজমক ওরা পছন্দ করে না। কিন্তু কথাগুলো খেয়াল করেছো, যা বলেছে একদম হক কথা, কট্টা কট্টা কথা, যা ওদের আছে তাই। পরবর্তী যিনি আসলেন মুগিরা বিন সোবার খোঁজে রবি বিন আমেরকে পাঠালেন সেনাপতির সাদ বিন আবি ওয়াক্কাস, বলছে আমাদের নেতা কই? বলে উনি চলে গেছে। আচ্ছা তুমি থামো, এসছো যখন তুমি বলো তো, এ আমরা যদি তোমাদের দলে যাই তো কী হবে, তোমার কী জন্য এসছো আমাদের দেশে? ঠিক যে কথা মুগিরা বলেছেন উনি ঠিক একই কথাই বললেন। চলে যাওয়ার পরে বললেন রুস্তম, তুমি খেয়াল করে দেখেছ? আচ্ছা আচ্ছা আপনি কি ওদের দলে কোনো নেতা? না আমি নেতা না তো, আমরা মুসলমান সব ভাই ভাই, আমাদের নেতাও যাই বলে কর্মীও তাই বলে, আমাদের নেতা যা বলে গেছে উনি তো নেতা না, উনি তো মূল নেতা তো পড়ে আছেন সে যুদ্ধের ময়দানে, উনি এসছেন প্রতিনিধি মুগিরাবের সভা, আর আমিও তার চাইতে অনেক নিম্ন দরজার সাধারণ সৈনিক মাত্র, কিন্তু ওনারও যে বক্তব্য আমারও সেই বক্তব্য, আমাদের সব ভাই ভাই, মুসলমানদের সবারই লক্ষ্য আখেরাত। বলুন আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট ছোট্ট সাধারণ কর্মীরও লক্ষ্য আখেরাত, আমরা দুনিয়া নিয়ে দুনিয়াতে আসে নাই। এই মৌলিক স্পিরিট ধ্বংস হয়ে গেছে মুসলমানদের, খালি টাকা টাকা টাকা, আল মাল ও মর্যাদার লোভ আজকে মুসলমানকে ধ্বংস করে ফেলে দিয়েছে, জান্নাতের লোভ হারিয়ে গেছে। জান্নাতের জন্য একটু মিলাদ পড়লে জান্নাত হবে নাকি? জান্নাতের জন্য ভিতরে আকর্ষণ আগ্রহ আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন, প্রতিটি পা ফেলবে জান্নাতের স্বার্থে, তখনই আসবে বিপ্লব। যখন এদেশের যুব সমাজ এমনি করে এগিয়ে আসবে তখনই এদেশে পরিবর্তন আসবে। আজকে তালেবান মানে কি ছাত্র না? সেই 96 সালে তার আগে এই ছাত্ররাই স্বাধীন কিন্তু বিপ্লব শুরু করে দিয়েছিল, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নামটা সেইভাবে আছে, এখন তো তারা নেই, যারা ছিল তারা তো মরে গেছে। তরুণ ছাত্র যুবক যারা আছো, তোমাদের রক্তের ঋণ আল্লাহকে একদিন শোধ করতে হবে, বৃদ্ধদের রক্তের আর মূল্য নাই। এই রক্ত আল্লাহ দেওয়া পবিত্র আমানত, অবশ্যই তোমাকে তা ব্যয় করতে হবে আল্লাহর পথে, শয়তানের পথে নয়। আল্লাহ পাক আমাদের তরুণ যুবকদেরকে এই পৃথিবীতে মানুষের দাসত্ব বাতিল করে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার পিছনে ত্যাগ স্বীকারের তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।